এমন একটা সুরা যে সুরার মধ্যে একটা আয়াত আল্লাহ 31 বার বললেন, ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, 10 বার বলেন নাই, 20 বার বলেন নাই, 25 বার বলেন নাই, 31 বার রব্বুল আলামিন এই আয়াতটা এই সুরার মধ্যে বললেন, জোরে বলেন ঠিক কিনা? এই ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান সবার মুখস্থ আছে না? এই আয়াতটা আল্লাহ তাআলা এই সুরার মধ্যে কয়বার বললেন? পিছনের ভাইরা বলে না, জোরে বলেন কয়বার? 31 বার কেন বললেন? একবার বললে হতো, 2 বার তা না হলে 3 বার কিংবা 5 বার কিংবা 10 বার। এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কথা বারবার বলতে হয়, গুরুত্বপূর্ণ কথা সব জায়গায় বলতে হয়, গুরুত্বপূর্ণ কথা সব সময় বলতে হয়, জোরে বলেন ঠিক কিনা? অনেকে মূর্খের মতো বলে, হুজুর ওই গ্রামে এই ওয়াজ করছেন, এই গ্রামে এটা করেন কেন? ওইখানে সালাতের উপর আপনি আলোচনা করছেন, এই গ্রামে সালাতের কথা বলেন কেন? আবার দেখলাম ওই থানাতে আপনি হেজাব পর্দার উপরে আলোচনা করলেন, আমাদের এখানে পর্দার কথা বলেন কেন? তো নামাজ খালি ওই বেটা গিয়ে লাগবে, আপনার লাগতো না? পর্দা খালি ওই গ্রামই লাগবে, আপনাদের লাগবে না? এগুলো মূর্খদের কথা, বোকাদের কথা। দামি দামি কথা সব জায়গায় বলতে হয়, দামি দামি কথা সব সময় বলতে হয়, সবখানে বলতে হয়, জোরে বলেন ঠিক কিনা? তা না হলে ফাবিয়াই গিয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতটা তো 5 বার দিয়ে দিলেই হতো, জোরে কোন ঠিক কিনা? 10 বার দিলেও হতো, 15 বার দিলেও হতো, 10 বার নয়, 15 বার নয়, 30 বার নয়, 31 বার এই আয়াতটাই সূরার মধ্যে দিয়ে দিলেন কে? তার মানে এটা জরুরি, এটা প্রয়োজনীয়। বিশ্বনবী নিজেও মদিনাতে অনেক জুমার খুতবাতে সূরা কফ এক নামে একটা সূরা আছে, কোরআনের অনেক সূরার নাম এক অক্ষর দিয়ে করা, এক অক্ষর দিয়ে কোরআনের শুরু হয়েছে, এরকম সূরা আছে না? যেমন সূরা কফ, আবার 2 অক্ষর দিয়ে আছে না ইয়াসিন, 3 অক্ষর দিয়ে আসে না নাই তসিন মিম, 4-5 আসে না নাই কাফা ইয়া আইন সাদ আসে না নাই। সূরা তো কফ নামে একটা সূরা আছে, এই সূরাটা বিশ্বনবী জুমার খুতবার মধ্যে বারবার বলতেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু বলে সূরা কফ তেলাওয়াত করে বসে যেতেন, মানে খুতবা শেষ। এরপরের জুমায় আবার ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু বলে সূরা কফ তেলাওয়াত করে বসে গেলেন। এরকম অনেকবার তিনি জুমার খুতবা সূরা কফ তেলাওয়াত করে শেষ করেছেন। একজন মহিলা সাহাবী তিনি বললেন, আমার জীবনে কোনোদিন আমি কোরআন শরীফ খুলে খুলে সূরা কফ মুখস্থ করি নাই। মসজিদে নববীর মধ্যে জুমার দিন বিশ্বনবী এতবার সূরা কফ তেলাওয়াত করতেন, বিশ্বনবীর খুতবার ভেতরে সূরা কফ শুনে শুনে আমি মসজিদের মধ্যেই সূরা কফ মুখস্থ করে ফেলেছি। তার মানে সূরা কফের আলোচনা বিশ্বনবী বারবার করতেন, এই জন্য জরুরি কথা বারবার বলার দরকার আছে না নাই? নামাজ এটা জরুরি, 10 বার বললে হয়, 15 বার বললে হয় না, না 10 বার, 15 বার, 20 বার, 30 বার নয়, কোরআনের মধ্যে রব্বুল আলামিন নামাজের কথা 80 বারেরও বেশি বার বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ পড়ে। আল্লাহু আকবার, নামাজ এটা বড় ইবাদত। একজন মানুষ কি মুমিন নাকি কাফির এইটা নির্ধারণের জন্য শুধুমাত্র তার সালাত যথেষ্ট, সালাত পড়লে মুমিন, সালাত না থাকলে কাফের, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সালাতের কথা আল্লাহ 80 বার বললেন, 80 বারের বেশি, 83-84 বার বলেছে। তো এই জন্য জরুরি কথা বারবার বেশি বেশি এবং সব জায়গায় বলার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ সূরাটার মধ্যে 31 বার ফাবিয়া গিয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান বললেন বিশ্বনবী। এরকম অনেক সাহাবাদের সামনে সূরাটা তেলাওয়াত করলেন, সাহাবারা মনোযোগ দিয়ে বিশ্বনবীর জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুনলেন, তারা চুপচাপ, যেমন এখন আপনারা চুপচাপ। বিশ্বনবী তেলাওয়াতের পরে সাহাবাদের বললেন, ও সাহাবারা, আমি সূরা আর রহমান তোমাদের সামনে তেলাওয়াত করলাম, তোমরা চুপচাপ। কিন্তু তায়েফের ময়দানে নাখলা নামে একটা খেজুর গাছের মধ্যে বসে, খেজুর গাছের পাশে বসে আমি জিনদেরকেও এই সূরাটা শুনিয়েছি, তোমরা যেমনি চুপচাপ এই সূরাটা শুনলা, জিনেরা কিন্তু চুপচাপ শোনে নাই। সাহাবারা বললেন, তাহলে ওরা কি হট্টগোল করেছে নাকি, গন্ডগোল করেছে নাকি? বিশ্বনবী বললেন, না না। সাহাবীরা বললেন, তাহলে কি করেছে? বিশ্বনবী বললেন, 31 বার রব্বুল আলামিন
এই সূরার মধ্যে একটা আয়াত উল্লেখ করেছেন, পড়েন, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবার। এটা অনেক দামি আয়াত। 31 বার যখন আমি এই সূরার মধ্যে আয়াতটা তেলাওয়াত করলাম, প্রত্যেকবার এই আয়াতের বিপরীতে তারা জবাবে বলল, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদু। এই আয়াতের অর্থ হলো, মানুষ ও জিন, কোন নিয়ামতের অস্বীকার করার সাহস আছে? জিনেরা যতবার আয়াত শুনল কেঁপে উঠল আর বলল, না না, একটা নিয়ামতকে আল্লাহ আমরা অস্বীকার করার কোন সুযোগ নাই, সব প্রশংসা কার। ও সাবিরা, পুরা 78টা আয়াত আর রহমান তোমাদেরকে তেলাওয়াত করে শুনালাম, তোমাদের মুখে তালা, তোমরা কথা বল না, কিন্তু জিনেরা তোমাদের মতো ঠোঁটে তালা দিয়ে রাখে নাই। প্রত্যেকবার যখন ফাবিয়া গিয়াল আমি পড়েছি, তারা চিৎকার দিয়ে কেঁপে কেঁপে বলেছে, আল্লাহ তোমার কোনো নিয়ামত স্বীকার করার সুযোগ নাই। এজন্য আয়াতটা যখন তেলাওয়াত হয় আপনি বলবেন, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদু। বুখারীর বর্ণনা, আল্লাহ আপনার একটা নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না, তাহলে নিয়ামত বাড়িয়ে দিবে কে? আবার বিশ্বনবী বললেন,